আমি ডিয়ার দেবী চলে এসেছি আবার একটি সুন্দর নতুন ডেস্টিনেশনে। এটি ভোপালের একটি ফেমাস টুরিস্ট স্পট আবার লেক। মধ্যপ্রদেশের ভোপাল শহর জুড়ে রয়েছে অনেক ছোট বড় লেক, তাই ভোপালকে বলা হয় দ্য সিটি অফ লেক। আর এখন বাজে বিকেল 5টা, আমরা বেরিয়ে পড়েছি আপার লেকের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। ভোপাল রেলওয়ে স্টেশন থেকে আপার লেকের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, আর এখান থেকে অটো টোটো ওলা ইলেকট্রনিক সাইকেল সবই পেয়ে যাবেন। আপনি যদি পাখি ভালোবাসেন তাহলে আপনার জন্য এটি উপযুক্ত স্থান। বোটে ওঠার মুখে আপনি দেখতে পাবেন অনেক রাজহাঁস পাতিহাঁস। এছাড়াও পুরো লেক জুড়ে রয়েছে নানান রকমের পাখি। এখানে ইলেকট্রনিক বোট, নর্মাল বোট, ক্রুজ, স্পিড বোট, কায়াকিং, রাফটিং, অনেক রকম রাইডের সুবিধা আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি বেছে নিতে পারেন। আমরা উঠে পড়েছি ক্রুজে। আপনার সাথে যদি বাচ্চা থাকে তাহলে আপনার জন্য ক্রুজই বেস্ট, কারণ অসময়ে বৃষ্টি এলে খুবই অসুবিধায় পড়বেন। এছাড়াও এখানে ওয়াশরুম, স্ন্যাক্স, মিউজিক সবই পাবেন, তাই আমার ছেলের পছন্দ ক্রুজ। এদিকে দেখুন ছোট ছোট পাহাড়, আর পাহাড়ের উপর বাড়িগুলো কি সুন্দর। আর ওই দিকটাই ভোপাল শহর, মাঝখানে লেক, সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। বাবুতাজ খুব হ্যাপি।
তো চারপাশটা যেন আরও বেশি সুন্দর লাগছে। আমাদেরও সময় হয়ে এসেছে আমার, কিন্তু মন চাইছে না। সন্ধ্যেবেলায় ভোপাল শহরটা আলো ঝলমল করছে, বেশ অন্যরকম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ব্লগে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।